হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে লাইভটা কিনা একটু বলে দিবেন আচ্ছা আমি কি ক্যাপশন আমি ক্যাপশন দেখতে পারতেছি না ক্যাপশন কি দিচ্ছি একটু বলেন তো গোসল করেই চলে আসলাম লাইভে কোনো কমেন্ট দেখতেছি না ব্যাপার কি কমেন্ট কই এক হাজার টাকার গিফট ভাউচার আচ্ছা ঠিক আছে আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে তাকে দিব এক হাজার টাকার গিভাউচার। ভাউচার এখন আমি কি খাবো এখন আমি ডিনডা খাবো ডিনডা খাবো এমনি আমি ডিনডা খাই প্রতিদিন তো ভাবলাম যে প্রতিদিন যেহেতু খাই লাইভে যখন আমার লাইভ থাকে তখন আমি লাইভেই খেয়ে ফেলি বুঝছেন আমার দেখানো হয়ে যায় খাওয়াও হয়ে যায় বিসমিল্লা আজকে গেম খেলবো গেমের উইনার পাবেন এক হাজার টাকার গিফট ভাউচার এক হাজার টাকার গিফট ভাউচার পেতে হলে আপনাকে গ্রুপে শেয়ার করতে হবে মিনিমাম আমি একটা দিবেন দিবেন যে আগে সে লাকিলি উইনার হয়ে যাবেন এক হাজার টাকা পাবেন এই এক হাজার টাকার সাথে আপনি চাইলে কোনো কিছু অ্যাড করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক হাজার টাকার গিফট ভাউচার ঠিক আছে তো আমি এখন কি খাইলাম দিনটা ডিন্ডা মুখে নেওয়ার পর কিছুক্ষণ কথা বলা যায় না কারণ টক তো টক আপু ড্রেসটা খুব সুন্দর ঘরে পরে ড্রেস পরে চলে আসছি আজকে এত মানে সেজুগুজো আসি নেই গোসল করেই চলে আসছি আপু ডক্টর সান অফার দাও ডক্টর নাই আপু আপু থাইরয়েডের সমস্যা থাকলে কি খাওয়া যাবে থাইরয়েডের সমস্যা থাকলে ডিন্ডা খাওয়া যাবে আমি একটা কথা বলি আপনাদেরকে আমি ক্যাপশন দিছি যে আপনারা যে অনলাইন থেকে ফর্সাকারী প্রোডাক্টগুলো খান আপনাদের কি ভয় লাগে না যেমন আমার আমার যেটা হয় আমি বলি আমি কিন্তু অনেক খুতখুতা আমি অনেক খুতখুতা আমার যদি মনে করেন যে গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিক হইলেও আমি ট্যাবলেট খেতে ভয় পাই মানে আমার যদি সামান্য গ্যাস্ট্রিক হচ্ছে মনে করেন তো আমি তো একটু ভাজা পোড়া বেশি খাই যখন আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তখন আমি যে মানে ওই যে প্যান্টোনিক্স টোয়েন্টি বা আদার্স যে ইয়েগুলো থাকে ক্যাপসুলগুলো থাকে গ্যাস্ট্রিকের সেগুলো আমি খাইতে অনেক ভয় পাই মানে আমি খুৎখুতা আমি হুদাই ক্যাপসুল বা কোনো কিছু খাই না মানে যেটা আমার দরকার নাই দরকার হইলেও আমি খাই না যেমন আমার জ্বর আসলেও আমি ক্যাপসুল খাইতে ভয় পাই তা আমি এমনি অনেক খুৎ বুঝছেন সো আমার মতো খুদ মেয়ে ফর্ষাকাড়ির জুস এত বছর খাইতেছে এত বছর মানে আমি ফর্ষাকাড়ির জুস ইয়াং হার্ট জুস লাইভে খেয়ে খেয়ে দেখাই এমনি এমনি না রেলে আমি অনেক খুঁতখুঁতা আমি কিন্তু অনেক খুঁতখুঁতা আপনারা চাইলে মানে আমি আমার হাজবেন্ডকে একদিন লাইভে নিয়ে আসবো আমার হাজবেন্ড সবসময় আমার বকা দেয় আমার গ্যাস্ট্রিক হইলে আমি ট্যাবলেট খাই না আমার জ্বর হইলে আমি ট্যাবলেট খাই না মানে আমার ভয় লাগে যে আমি ট্যাবলেট খাবো কারণ সব ট্যাবলেটেরই নাকি সেটা আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান আপনি জ্বরের ওষুধ খান যাই খান না কেন এটা একটা সাইড এফেক্ট হয় যদি অতিরিক্ত খান বা রেগুলার খান ঠিক আছে যেমন রেগুলার গ্যাস্ট্রিকের ওষুধ খেলে নাকি আপনার বলে কি পাথর হইতে পারে অনেক সমস্যা হইতে পারে ঠিক আছে তো এরকম একটা কথা তো আমার মতো খুঁতখুত আমি এটা কেন খাচ্ছি আমি বলে দেই আপু কি অবস্থা আপু কেমন আছো আপু ভালো আছে ঘুম থেকে উঠে লাইভে চলে আসলাম লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আমার মতো খুতখুতা মেয়ে আমাদের প্রোডাক্ট খেতে আমার কোনো ভয় নাই কারণ আমি আমাদের প্রোডাক্ট ডিরেক্টলি মালিক থেকে ইম্পোর্ট করি শুধু তাই না ডিনডা বাংলাদেশের টেস্ট করা ডিনডা কিন্তু বাংলাদেশে টেস্ট করা শুধু ডিন্ডা না আমাদের কাছে আপনারা যত খাবার আইটেম পাবেন স্লিমিং বলেন ফর্সাকারি বলেন আপু দিনটা বেস্ট আমি পর্যন্ত দশটা খাইছি আরো খাবো স্কিন খুব টান টান রাখে থ্যাংক ইউ আপু যান তো আপনারা আমাদের সাবু সাপের প্রোডাক্ট আপনারা যতই খাবেন কোনো সাইড এফেক্ট হবে না বিকজ আমাদের প্রোডাক্টগুলো আমি নিজেই খাই যেহেতু লাইভে আমি রেগুলার খেয়ে খেয়ে দেখাই নিশ্চয়ই আমি এমন কোনো প্রোডাক্ট খাবো না যেটা খেয়ে আমি মইরা যাবো আমার কিডনি নষ্ট হবে আমার হাটে প্রবলেম হবে বা আমার কোনো সমস্যা হবে ঠিক আছে দ্যাটস সোই যেহেতু আমি লাইভে খাই সেহেতু আমি ওইরকম প্রোডাক্টই আনি যেটা আমিও খেতে পারবো এবং বাংলাদেশে প্রতিটা প্রোডাক্ট আমরা কিন্তু টেস্ট করাই যে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা যেমন আমাদের স্লিমিং প্রোডাক্ট ম্যাজিক সুসু ম্যাজিক সুশু পর্যন্ত বাংলাদেশে টেস্ট করা ঠিক আছে সো এই জন্য এই বিশ্বাস জিনিসটা আমাদের আমি এমনও কাস্টমার দেখছি যে বিভিন্ন পেজ থেকে ক্রিম কিনে বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট কিনে কিন্তু খাবার আইটেম সাবু সব থেকে কিনে যেগুলো খেতে হয় ফর্সাকারি বলেন চিকন হওয়া বলেন ঠিক আছে আপু প্রেগনেন্ট হলে কি নাইট কিম ইউজ করা যাবে প্রেগনেন্ট হলে নাইট কিম ইউজ করতে পারবেন আপনি নোরা সুলতানা নিয়ে নেবেন নোরা সুলতানাটা নিয়ে নেবেন নোরা সুলতানাতে অফার চলতেছে নোরা সুলতানার সাথে সাবান আর হচ্ছে বিসি সিরাম অ্যাড করে দিছি এই কম্বোটা তিন থেকে সাত দিনের মধ্যে আপনার হচ্ছে আচ্ছা এটা আছে কিনা আমি জানি না আমি অল্প একটু দেখাচ্ছি আমাদের হচ্ছে হাই লেভেল ফর্সাকারি কম্বো হাই লেভেল ফর্সাকারী কম্বো ঠিক আছে এই কম্বোটা আপু সাউন্ড শোনা যাচ্ছে না আমি তো আমার ভয়েস ঠিকই দেখতেছি আমার ভয়েস কি ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আমার মুখ ইদানিং অনেক সাদা লাগতেছে বিকজ হচ্ছে আমি দই জেল লাগাই দই জেল লাগানোর কারণে আমার গলার সাথে মুখ মিলতেছে না দেখেন এই যে গলার মুখ দুই রকম হয়ে গেছে গলার ফেস একদমই দুই রকম হয়ে গেছে এত পরিমাণে মুখ সাদা হয়ে গেছে আর মুখ চকচকে হয়ে গেছে ঠিক আছে দই জেল আমাদের কোরিয়ান দই জেল কিন্তু অনেক ফর্সা করে এই যে দই জেল এই দই জেলের অফারটাও কিন্তু আজকে রাত বারোটায় ক্লোজ হয়ে যাবে আর এই যে নোরা সুলতানা ক্রিম দিয়ে যে গম্বটা করছি এটা কিন্তু তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে ফর্সা করবে আপু নোরা সুলতানা মেখে আমি ফর্সা হয়ে গেছি থ্যাংক ইউ আপু শুধু ক্রিম মেখে যারা ফর্সা হয়েছে যখন সাথে আমি সাবান করে দিচ্ছি আপনারা পাগল হয়ে যাবেন রেইলি পাগল হয়ে যাবেন কারণ সাবানটা কিন্তু আলাদা করে আপনাকে কিনতে হচ্ছে আপনাকে আলাদা করে কিনতে হবে না এখানে আপনারা একটা অফার পাবেন মুখ না ধুয়ে তো আপনি নিশ্চয়ই আমাদের ক্রিম লাগাতে পারবেন না যখন মাখন সাবান দিয়ে মুখ ধুবেন আর মাখন সাবান অনেক অনেক সাবান মানে সিঙ্গেল করে তোমাদের প্রসেস প্রসেসে বলেছে আপু থাইরয়েড থাকলে খাওয়া যাবে কোনো সমস্যা নাই আপনি আমার লাইফটা ফলো করবেন তোমাকে আজকে লাল লাগছে লাল ওন্না পরে আছে তাই সো এই দেখেন এটা হচ্ছে আমাদের মাখন সাবান মাখন সাবানটা এমনি অনেক ফর্ষাকারী সাবান ঠিক আছে ভাই এটার সাথে আবার আমি আপনাদেরকে নাইট ক্রিম অ্যাড করে দিচ্ছি কাজ না হয়ে যাবে কোথায় বলেন এটাও সিঙ্গেল ফর্সা করে আবার সাবানও সিঙ্গেল ফর্সা করে দুইটা মিলায় আপনার তিন থেকে সাত দিনের মধ্যে আপনি একদম বিফোর আফটার দিতে পারবেন বিফোর আফটার নিজের বিফোর আফটার নিজেই আপনি দেখে অবাক হবেন ঠিক আছে আবার সাথে একটা সিরাম দিচ্ছি এই সিরামটা মানুষ সিঙ্গেল আমার থেকে নেয় দাগ রিমুভ করার জন্য ফর্সা থাকার জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিসি সিরাম বিসি সিরাম কিভাবে লাগাবেন প্রথমে ঝাঁকাবেন ঝাঁকানোর পর দেন হচ্ছে আজকে বিসি সিরাম একটু লাগাই দেখাই তারপরে এই যে এইভাবে করে এইভাবে করে দুই ড্রপ নিবেন আমার হাত আমার গলা আমার মুখ থেকে কালো লাগতেছে কারণ আমার মুখ অনেক সাদা হয়ে গেছে আমার হাত কিন্তু অনেক ফর্সা আমার হাত অনেক ফর্সা বাট মুখটা ইদানিং অনেক বেশি ফর্সা ফর্সা চকচকে চকচকে হয়ে গেছে তাই মুখটা বেশি হচ্ছে চোখে পড়তেছে এই যে এইভাবে করে আপনি ভিসি সিরামটা লাগাবেন বিসিরাম সিরাম লাগালে আপনার স্কিনের যত লাল তিল আছে লাল তিল চলে যাবে বিসিরামে স্কিনের যত লাল তিল আছে লাল তিল চলে যাবে মেস্তা চলে যাবে কালো তিল চলে যাবে ছোপ ছোপ দাগ চলে যাবে ফর্সা হতে পারবেন বুড়ি বুড়ি ভাব চলে যাবে স্কিনের যাদের মুখটা বুড়ি বুড়ি ভাব কুচকানো ভাব ফাইন লাইন ভাঁজ পড়ে গেছে ভাঁজ টাইট করে আপনি গলায় লাগাবেন আপনার গলার ভাঁজও টাইট করে ফেলবে যখন লাগানোর মিনিট পর চোখের কালো দাগ যাবে যখন লাগানোর মিনিট পর আপনি নোরা সুলতানা লাগাবেন আপনি আমার থেকেও বেশি ফর্সা হতে পারবেন দাগ রিমুভ হবে যে কোনো দাগ মেস্তা পর্যন্ত চলে যাবে আলাদা করে মেস্তার কিছু কিনবেন না আমার কাছে কিন্তু মেস্তার প্রোডাক্ট আছে মেস্তার প্রোডাক্ট নিবেন না এটাতে আপনার কাজ হয়ে যাবে তাও আবার পারমানেন্ট পারমানেন্ট মিস্তা চলে যাবে যে মিস্তা চলে যাবে সেটা আর ব্যাক করবে না যে মেসটা চলে যাবে সেটা কিন্তু আর ব্যাক করবে না এটা মাথায় রাখবেন সো এই কম্বোটার নাম হচ্ছে হাই লেভেল ফর্ষাকারি কম্বো হাই লেভেল ফর্ষাকারি কম্বো মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় আমি দিচ্ছি আজকে রাত বারোটায় কিন্তু ক্লোজ হয়ে যাবে আপু সিরাম চোখে নিচে দেওয়া যাবে বিসিসিরাম চোখে নিচে দিবেন না চোখে নিচে সময় চোখের প্রোডাক্ট দিতে হবে আপু তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো তাই আজকে আমি ঘুম থেকে উঠছি আমার চোখটা বসা বসা লাগতেছে তাও সুন্দর লাগতেছে আপু বম করি আজকে তো ছুটি আজকে মেয়েদের স্কুল বন্ধ আজকে আবার আমাদের অফিসও বন্ধ আজকে একটু ঘুমাইছি বেশি আপু অনেক ভালো কাজ করে আপু মডারেটর কি সব প্রোডাক্টের ব্যবহার বিধি সম্পর্কে জানে আপু একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি অনেক মানুষকে চাকরি দেই তো তো এটা আমার একটা সমস্যা ঠিক আছে আমি দুই দিন পর পরই নতুন নতুন মানুষদেরকে চাকরি দেই যেমন আমি স্টুডেন্টদেরকে চাকরি দিছি কিছুদিন আগে আরো দিব আরো আমার মানুষ লাগবে ঠিক আছে তো যাদেরকে নতুন নতুন চাকরি দেই তারা কিন্তু প্রথম প্রথম একটু ভুল করে ঠিক আছে মানে মানে ঠিক মতো জানে না বা ঠিকমতো মতো রিপ্লাই দিতে পারে না ওদেরকে আবার শিখাইতে লাগে ঠিক আছে তো এই একটু ঝামেলা হয়ে যায় আপনারা সবসময় লাইভ লাইভ হচ্ছে ইয়া করবেন ফলো করবেন সব সময় লাইভ ফলো করবেন আপনার স্বপ্নে রহমান আপু আপনার স্বপ্নে ছিলাম ঠিক আছে আপনার স্বপ্নে ছিলাম যার ছয়টা দোকান আট বছর থেকে লাইভ করে বিজনেস করে তার এই সে হাবি কথা বলতেছেন তাহলে মানে আপনি স্বপ্ন দেখছেন তোমার লাইফে আজকে তোমাকে সব থেকে বেশি সুন্দর আমার আজকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে আমার কাছে আজকে মরা মরা লাগতেছে আজকে ভাবছিলাম আমি একটু সেজে গুজে আসবো বাট না আজকে যেহেতু মিলাদুন নবী তাই মাথায় কাপড় দিয়ে একটু ভদ্র একটু ভদ্র ভোলি ভালি সেজে আসছি আচ্ছা আমার ড্রেস আপনি আপনার অনেক কথা বলেন আমি একটা কথা boleh siun আমি যে ওয়েস্টার্ন ড্রেস পড়ি সেটা শুধুমাত্র আমার হাজবেন্ডের সাথে কোথাও গেলে আমি পড়ি ঠিক আছে এমন না যে যে আমি আমি মনে করেন ওয়েস্টার্ন পরে লাইভে আসছি এরকম না ঠিক আছে আমি জাস্ট আমার আমার সাথে বাইরে গেলে গেলে বিদেশে মন চায় এত সুন্দর হয়েছি প্রোডাক্ট মেখে তো মজা লাগে সুন্দর সুন্দর ড্রেস পরে পরে জামাইকে হিংসা দেখাইতে ঠিক আছে হিংসা লাগাইতে যেমন আমার হাজবেন্ডের পেট অনেক বড় অনেক বড় ভুরি অনেক বড় ভুরি মনে হয় কি ওর বাচ্চা হইসছে আমার যে দুইটা বাচ্চা হইছে আমার পেট দেখে বুঝাই যায় না ঠিক আছে তো পরে আমি পচাই যখন আমি স্লিমিং ড্রেস পরি তখন ওরা আমি পচাই আর ওরা পচাই দেওয়ার অনেক মজা লাগে ঠিক আছে অনেক মানুষকে আমি দেখছি যে ওয়েস্টার্ন ড্রেস পরে পরে মানে একদম খারাপ খারাপ ড্রেস পরে পরে আপনার হচ্ছে মানে অফিস থেকে লাইভে আসতেছে ছেলেদেরকে মানে ছেলে এমপ্লয়িদের সামনে লাইভে আসতেছে শাড়ি বিক্রি করে জামা বিক্রি করে আমি তো ওই ওইরকম মানে ওইভাবে আসি না আমি আমার এমপ্লয়িদের সামনে জানেন এইভাবে যাই বেশিরভাগই আমি যখন অফিসে যাই আমি এইভাবে মাথায় কাপড় দিয়ে যাই ঠিক আছে যখন অফিসে যাই আমি তো অফিসে যাই না যখন যাই এভাবে যাই ঠিক আছে মানে হুদাই পরি না ঠিক আছে যখন আমার মন চাই আমার হাজবেন্ডের সাথে একটু বাইরে যাই তখন আমার মানে একটু মন চাই যে একটু ওয়েস্টার্ন ড্রেস পরবো আপু চিরাংশ আর আমি কিন্তু আগে থেকেই ওয়েস্টার্ন ড্রেস পরি এমন না যে আমি আগে বোরখা পড়তাম এখন যে আমি এরকম না আমি আগে থেকেই ওয়েস্টার্ন ড্রেস পরি জাস্ট আমার জামাই আমাকে মাঝখানে আর কি পড়তে দিত না বাট এখন পড়তে দেয় এখন জাস্ট বিদেশে গেলে পড়তে দেয় আপু যতদিন যাচ্ছে তুমি ততদিন শুনতে থ্যাংক ইউ আপু আপু শুধু ক্রিমটা নিতে চাই প্রাইস কত প্লিজ বলো আপু শুধু ক্রিমটা আঠারোশো টাকা কিন্তু আপনি যদি সাবান সহ নেন আপনার টাকা অনেক সেভ হবে এবং আপনার কিন্তু কাজ তিন থেকে সাত দিনের মধ্যে হবে আপু আমার মুখে লাল হয়ে যায় অনেক জ্বালা পরে করে কি ব্যবহার করব আপু তুমি তাড়াতাড়ি একদম দৌড় দিবা দৌড় দিবা দৌড় দিয়ে তুমি তোমার স্কিনকে টমেটো খাওয়াবা কোরিয়ান টমেটো বাংলাদেশি টমেটো না কোরিয়ান টমেটো কোরিয়ান টমেটো জেল কোরিয়ান টমেটো জেল স্কিনটাকে সাথে সাথে শান্ত করে ফেলে সাথে সাথে মনে করেন আমরা যখন রেগে যাই বার্থডে বার্থডে আছে আছে নভেম্বরের নভেম্বরের তারিখে তারিখে ঠিক দেরি আপু খা খাবার খাওয়া কতক্ষণ পর দিনটা খেতে হবে খাবার খাওয়ার আধা ঘন্টা পর খাবার খাওয়ার আধা ঘন্টা পর ঠিক আছে মেয়েরা বয়স লুকায় আর আমি বয়স বাড়াই এটা কেমন কথা বলেন আমার জামাই আমার এখন পচায় আমার জামাই খালি বলে কি তুমি আমার থেকে বয়সে বড় তুমি আমার থেকে বয়সে বড় ওর বয়স বলে তিরিশ বলে মানে ওর বয়স কমায় বুঝছেন ছেলেদের ছেলেদের বয়স তো মানে সবসময় মানে ছেলের মানে মেয়েরা মেয়েরা কিন্তু বয়স লুকায় কিন্তু আমি লুকাই না আমি আমার বিজনেসের জন্য আমি আমার আসল বয়স বলি তো এখন ঝামেলা হয়ে গেছে আমার জামাই খেলে আমার হচ্ছে পচায় বলে আমি নাকি ওর থেকে বলে বড় ঠিক আছে মানে ও ছোট সেজে থাকে সবসময় আপু ময়ম একটা একটু শোরুম দাও ইনশাল্লাহ আপু আপু টমেটো জেল হ্যাঁ টমেটো জেলে মুখের ব্রন চলে যাবে ব্রনের ডাক চলে যাবে টমেটো জেলের মধ্যে কিন্তু এই যে এই পাতাটা এই সেন্টালা সিকা পাতা এই পাতাটা কিন্তু মানুষ ভর্তা করে মুখে মাখে ভর্তা করে খায় ব্রন যাওয়ার জন্য আবু তুমি দিনটা কয়টা খাইছো আমার হিসাব নাই এখনো ওইখানে তিন চারটা পড়ে আছে আমি দেখাইতে পারবো হ্যাঁ হিসাব নেই আমি যে কয়টা দিনটা খাইছি কিন্তু কয় বছর থেকে খাইছি সেটা বলতে পারবো আর এটা সেল করি কত সাল 2000 2020 2020 থেকে খাই 2020 থেকে খাই আপু স্কিন পাতলা কিভাবে মোটা করব স্কিন পাতলা দিনে দিনে আপনি মোটা করতে পারবেন আমাদের টমেটো জেল দিয়ে কে টমেটো জেল কে টমেটো জেল দিয়ে স্কিন আপনি দিনে দিনে মোটা করতে পারবেন আপু মাখন সোপ শুধু কত মাখন সোপ হচ্ছে 900 টাকা শুধুও নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে 890 টাকা এটা কিন্তু মুখেও লাগানো যাবে বডিতেও লাগানো যাবে এটার হচ্ছে দুইটা রূপ হ্যাঁ এটা আপু পান্ডা সিরাম চোখের পাপড়ি ঘন করে বড় করে আপনার কি বড় হয়েছে নাকি চোখের পাপড়ি কেমনে 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 বুঝই জানি না এটা তো হর কথা না আমি আর চোখের পাপড়ির সিরাম আনবো ভাবতেছি রেলি এটা কি হইছে নাকি আপনার আপনি আমাকে আজব কথা বলে যেটা শুনে আমি অবাক হয়ে যাই অনেকে বলে আমাদের সাবান নাকি ঠোঁটে দিলে ঠোঁট গোলাপি হয় আমি নিজেও জানি না ঠিক আছে মানে আমি আকাশ থেকে বলি যে সত্যি আপু আপনাদের থেকে প্রোডাক্ট ইউজ করে 100% थैंक यू আপু সো এটা হচ্ছে আমাদের মাখন সাবান মাখন সাবানের দুইটা দিক আছে একটা হচ্ছে দাগ যায় আর একটা হচ্ছে ফর্সা করে সো দুইটা সাবান আপনি একসাথে পাচ্ছেন এটা মুখেও লাগা লাগাবেন বডিতেও লাগাবেন টমেটো জেল বেস্ট কারণ কোরিয়ান জেলগুলো বেস্টি হয় আপু আপু যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য কি পুরো টাকা আপু যদি ঢাকার বাইরে হয় তাহলে পুরো টাকা বিকাশ করতে হবে কিন্তু মার্চেন্ট নাম্বারে বিকাশ করবেন পার্সোনাল নাম্বারে বিকাশ করবেন না মুখে ব্রোনের ফেস ওয়াশ আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ কোরিয়ান বম ফেস যে এটা আমি ইউজ করি কোরিয়ান ফেস যে কোনো প্রোডাক্ট নেব বলে দিছি আমি হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করি এটা ইউজ করলে আপনার হচ্ছে মুখের যত ব্রোন আছে ব্রোনগুলোকে আপনি একদম ঘাড় ধরে বের করতে পারবেন ঘাড় ধরে বের করতে পারবেন ঠিক আছে তার হয়নি একদম ঘাট ধরে বের করতে পারবেন ঠিক আছে আপু তুমি যেমন ভালো তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো থ্যাংক ইউ সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ মুখের ডানা র্যাশ ব্রোনকে ঘাট ধরে বের করতে পারবেন এবং ফর্সা হতে পারবেন আমার কাছে আরেকটা ফেস ওয়াশ আছে যেটা হচ্ছে ব্রোনের ফেস ওয়াশ জ্যাকলিন ওটাতে আপনি ফর্সা হতে পারবেন না কিন্তু যদি বলেন আমার ব্রোনও যাবে আমি ফর্সা হতে পারবো তারা নিবেন হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ আপু স্কিনটা তোমার স্কিনের মতো গ্লাস করতে চান আমার স্কিন এখন এমন ঝামেলায় পুষছি আমার গলার সাথে মুখ পিলে না দেখেন গলার সাথে মুখ মিলতেছে না ইদানিং ইদানিংজে দেখেন গলার হাতের সাথে আমার হাত কিন্তু অনেক সাদা কিন্তু আমার গলার সাথে মানে মুখ মিলতেছে না আমার মুখটা অনেক সাদা হয়ে গেছে আমি কিন্তু রেগুলার দই জেল ব্যবহার করি কারণ একটা জেল কিন্তু বাংলা মানে বাংলাদেশি মেয়েদের একটা জেল লাগবে স্কিনটাকে ভিতর থেকে সুন্দর রাখার জন্য কারণ বাংলাদেশি মেয়েরা একটু পানি কম খায় এবং বাংলাদেশের ওয়েদার ভালো না দ্যাটস ওয়াই কোরিয়ানদের মতো স্কিন যদি আশা করেন যে কোরিয়ানদের মতো স্কিন থাকবে তাহলে আপনাকে এই জেলটা স্কিনকে খাওয়াইতে হবে কারণ কোরিয়ানরা কিন্তু অনেক মেনটেন করে কোরিয়ানরা স্কিন সুন্দর রাখার জন্য আমি টিকটক দেখি ভাই পনেরোটা না ষোলোটা স্টেপ ওরা ফলো করে পনেরো ষোলোটা স্টেপ মানে ফেস ওয়াশ টোনার সানস্ক্রিন ময়শ্চারাইজার এরকম একটার পর একটা দিতেই থাকে দিতে থাকে মানে পনেরো বা ষোলোটা স্টেপ ওরা ফলো করে আমরা কি এত কিছু করতে পারবো আমি নিজেই তো করি না আমি নিজে জানেন মুখে এত কিছু মাখি না আমি যে এত প্রোডাক্ট সেল করি বাট আমি কিন্তু সব মাখি না যেটা আমার দরকার আমি সেটাই মাখি মানে আমি অনেক অলস আমি অনেক অলস সত্যি মানে সারাদিন আমি এটা ওইটা মাখবো এটা আমার পক্ষে সম্ভব না আমি যে পরিমাণে ঘুমাই আর আমি একটু ঘুম পাগল যে এখন আমি ঘুম থেকে উঠছি মুখ দেখে বোঝা যাচ্ছে আমি অনেক ঘুম পাগল সত্যি কথা এটা হচ্ছে আমাদের দই জেল এটা আমাদের দই জেল এটা একদম কম আপনাকে সুন্দর করে ফেলবে কোরিয়ান দই জেলে একটা মজার ব্যাপার আছে এই যে দশটা পনেরোটা জিনিস আপনাকে মাখতে হবে না আপনি একটা জেল দিয়ে অনেক বেশি সুন্দর থাকতে পারবেন নাইট ক্রিমও মাখতে হবে না নাইট ক্রিমও মাখতে হবে না জাস্ট জেল দিয়ে আপনি কি পরিমানে সুন্দর থাকতে পারবেন ইউ কান্ট ইমাজিন এটা হচ্ছে দই জেল আর দই জেলে মুখের ছোপ ছোপ দাগ যাবে দই জেলে মুখের ছোপ দাগ যাবে দেখেন আমার হাতের সাথে মুখ মিলতেছে না ইদানিং শুধুমাত্র দই জেলের কারণে আর মুখ অনেক চকচকও করে ঠিক আছে আর দাগও যাবে দই জেলে দাগ যাবে দই জেলে খামচির দাগ চলে গেছে মেস্তা চলে গেছে কাস্টমারের আপু নাকের ব্ল্যাক হেডস কিভাবে দূর করব নাকের ব্ল্যাক মুখের ব্ল্যাক যে কোনো কালো কালো দানা ভিতর থেকে পারমানেন্ট যদি বের করতে চান তাহলে আপনাকে রূপের পানিটা স্প্রে করতে হবে মুখে রূপের পানি রূপের পানি দিনে একবার স্প্রে করবেন আপু আনসার দিচ্ছি আপু আপু বম করিয়ান বম করিয়ান ক্রিম চলে আসবে আপু একটু ধৈর্য রাখেন আপু আমার প্রোডাক্ট সবগুলাই আসতেছে ঠিক আছে সামনে আরো অনেক ধামাকা আছে যেগুলোর জন্য আমার নিজেরই মাথা ঘুরাইতেছে যে ওগুলা মানে নিয়ে মারামারি লাগবে আপু ডিনটা অফার দাও আপু ডিনটা কোনো অফার নাই ডিনটার দাম বাড়ছে আপু কারণ ডিনটা হচ্ছে বাংলাদেশে আনতে অনেক খরচ হয়েছে এবার আর আমরা তো অরিজিনাল দিনডা সেল করি আমাদের দিনডাতে কিন্তু ফর্সাহর মা আছে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি একদম চ্যালেঞ্জ মালেশিয়াতে অনেক ফর্সাকারী জুস আছে কোনোটার মধ্যে কিন্তু গ্লুটাথায়ন নাই এটার মধ্যে গ্লুটাথায়ন আছে গ্লুটাথায়ন কিন্তু ফর্সাকারী মা মানে ফর্সাহর মা মানে কালো থেকে ফর্সাহর মা হচ্ছে গ্লুটাথায়ন সো এটা খেলে আপনি হচ্ছে একদম সেফ ভাবে ফর্সা হতে পারবেন এবং এটা একদম লিমিটে আছে মানে অতিরিক্ত নাই যে অতিরিক্ত মানে একটা পাওয়ার থাকে সেই সেই লিমিটেই আছে সো আপনার কোনো ক্ষতি হবে না এবং এটা বাংলাদেশের করা এটা বাংলাদেশে টেস্ট করা কোনো ক্ষতি হবে না হ্যাঁ এখন ফর্সা হওয়ার নেশায় ফর্সা হওয়ার নেশায় যদি কিডনি নষ্ট করেন হার্ট নষ্ট করেন তাহলে লাভ কি বলেন একদিকে ফর্সা উঠছেন আরেকদিকে লক্ষ লক্ষ টাকা কিডনি লিভারের পিছে যাচ্ছে বাচ্চা হচ্ছে না তাহলে তো সমস্যা হাবিজাবি প্রোডাক্ট খেলে কিন্তু জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি নিজে এমন প্রোডাক্ট আনি যেটা আমিও খেতে পারবো কারণ আমিও দুইটা বাচ্চার মা আমারও বয়স হয়েছে আমিও হাবিজাবি জিনিস বললাম না গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে আমার ভয় লাগে আমি কতটা খুঁতখুতা মানুষ সে মানুষ রেগুলার লাইভে আমি খায় খায় দেখাই ঠিক আছে বুঝেন আপু অনেক ধন্যবাদ আপু তোমার এই দই জেলটা অনেক ভালো আমার এই দই জেলটা ভাইরাল হয়ে গেছে আপু আমার টমেটো জেল থেকে দই জেলটা বেশি ভাইরাল হয়েছে যেটা সত্যি কথা কারণ দই জেল ফর্সা করে দই জেল ফর্সা করে প্লাস দই জেলে মুখের ডাক যায় দই জেল ফর্সা করে প্লাস দই জেলে মুখের ডাক যায় ঠিক আছে আপু রানি অয়েল অফার দাও রানি অয়েল রানি অয়েল সাতশো বিশ টাকা অলরেডি দাম কম আপু আপু লাইট গার্ল সাবান নিয়ে কিছু বলো আমি নিয়েছি আচ্ছা বলতেছি আপু আপনার পেজে নতুন ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড হালকা মিস্তার জন্য কি আছে হালকা মিস্তার জন্য এই দই জেলের কম্বোটা আপনার কাজ হয়ে যাবে দই জেলের সাথে আপনি একটা মুখ ধোয়ার জন্য স্ক্রাব পাবেন এই স্ক্রাবটা আমি আট বছর থেকে ব্যবহার করতেছি আট বছর আপু আপনারা ঢাকাতে সাবু কোথায় বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি ফোর ধানমন্ডি জেনেটিক প্লাজা শপ নাম্বার দুইশো মিরপুর স্টেডিয়াম দুই নাম্বার গেটের অপোজিটে সাবুশপ তিনটা শোরুম আমাদের আরেকটা শোরুম হবে কিন্তু সেটা এখন না দেরি আছে আপু সিলেক্টেড পার্টের কালো দাগ কীভাবে দূর করব আপনি আপনি জানেন না কি নতুন মনে এগুলো টিকটক থেকে আইসে আল্লাহ আমি টিকটকে হুদাই বুঝছেন টিকটকে আমি হুদাই একটা ভিডিও দিয়ে গায়েব হয়ে যাই বুঝছেন না আমার না সেলের কোনো ইন্টেনশন নাই মানে আমার সেল বাড়ানোর কোনো ইন্টেনশন নাই কারণ এমনি আমার প্রোডাক্ট নিয়ে মারামারি আমার প্রোডাক্ট থাকে না তো দ্যাটস ওয়াই আমার সেলের কোনো ইন্টেনশন নাই কিছু কিছু মানুষ টিকটকে আমরা গালি দিতেছে ভিডিও দেয় ভিডিও দিয়ে দেখি কি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় পরে আমি হচ্ছে আর কোনো রিপ্লাই দেই না সো এটা হচ্ছে আমাদের হট গোলাপি সাবান সিক্রেট প্লেস টাইট করবে সিক্রেট প্লেস গোলাপি করবে সিক্রেট প্লেসের কালো দাগ উঠাবে এবং সিক্রেট প্লেসটাকে ক্লিন রাখবে জীবাণুমুক্ত রাখবে ঠিক আছে এটা তো অফার চলতেছে চারশো টাকা এটা কিন্তু শুনেন একটা কথা বলে যে বললাম না যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে বিশ্বস্ত পেজ থেকে নিতে হবে যাতে কোনো ক্ষতি না হয় এই জিনিসটা কিন্তু আমাদের ওই জায়গার প্রোডাক্ট মেয়েদের আসল জায়গার প্রোডাক্ট সো এটা যদি হাবি লাগান তাহলে জীবন নষ্ট হয়ে যাবে তো আমার প্রোডাক্টটা আমি আজকে প্রায় দুই বছর থেকে সেল করতেছি আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই যদি এটা মেখে কারো ক্ষতি হইতো তাহলে অবশ্যই আমাকে এসে বলতো আমার দোকানে এসে ঠিক আছে কারণ এটা কিন্তু আসল জায়গার জিনিস আমাদের আসল জায়গার জিনিস ঠিক আছে সো এটা হচ্ছে হট গোলাপি সাবান এই সাবানটা পর্যন্ত আমি সেফ আনছি এবং এটা জানেন যারা সবাই আমাকে দোয়া দিছে চারশো নব্বই টাকা অফার চলতেছে হ্যাঁ পরে কিন্তু এটার দাম বেড়ে যাবে এটা হচ্ছে ফিলিপাইনের একটা ভাইরাল প্রোডাক্ট সিক্রেট প্লেস কে গোলাপি করে সিক্রেট প্লেস কে টাইট করে সিক্রেট প্লেস কে ক্লিন রাখে কালো দাগ উঠায় আরেকটা কথা বলে দিই আনমেরিড মেয়েরাও লাগাতে পারবেন টাইটেনিং এর জন্য না হোয়াইটেনিং এর জন্য অনেকে বলবেন আমার তো বিয়াই হয় তাহলে আমি টাইট দিয়া কি করবো রাইট অবশ্যই আপনার বিয়ে হয় আপনি টাইট দিয়ে কি করবেন অবশ্যই সেটা সত্যি কথা সো এই জন্য আমি বলবো যে আনমেরিড মেয়েরাও লাগাতে পারবেন জাস্ট ক্লিন রাখার জন্য তাদেরটাই টাইট হবে যাদেরটা এক্সেসিভ লুজ হয়ে গেছে আর টাইট করার একটা হচ্ছে নিয়ম আছে সেটা হচ্ছে আপনাকে ফেনাটা দুই মিনিট রাখতে হবে ফেনাটা আপনাকে দুই থেকে পাঁচ মিনিট রাখতে হবে তাহলে টাইট হবে তো যারা টাইটিং এর জন্য নিবেন না তারা জাস্ট এটা দিয়ে ধুবেন ওই জায়গাটা ওই জায়গাটা জাস্ট ধুবেন আপনাকে ফ্যানাটা রাখার দরকার নাই আনমেরিড মেয়েরাও কিন্তু লাগাতে পারবেন এটা মেনলি আমাদের ওই জায়গাটা ক্লিন রাখার প্রোডাক্ট গোলাপি করার প্রোডাক্ট এবং হচ্ছে কালো দাগ উঠানোর প্রোডাক্ট ঠিক আছে রূপের পানি আপু রূপের পানির উপরে দই জেল দিতে পারবেন যেমন আমি বলে দিচ্ছি দশ মিনিট পর রূপের পানি দেওয়ার দশ মিনিট পর আপনি কিন্তু দই জেল লাগাতে পারবেন রূপের পানি দেওয়ার দশ মিনিট পর আপনি দই জেল লাগাতে পারবেন আপনার ডেলিভারিতে দেওয়ার সময় ভেঙে যায় যদি রিপ্লেস করে দিবেন কি ভেঙে যাবে আমি তো কাচের কিছু সেল করি না কি ভেঙে যাবে কাচের জিনিস সেল করতে আমার এই জন্য বিরক্ত লাগে আমি কোনো কাচের তো কিছু সেল করি না ভেঙে যাবে কি এই যে সাবান 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 ভেঙে গেলে আমি আর কেমন এটা পাল্টাই দিব আপু সাবান তো ভেঙে গেলেও ব্যবহার করা যায় ঠিক আছে কিন্তু হ্যাঁ কাচের কোনো জিনিস ভেঙে গেলে এটা একটা সমস্যা কাচের তো কিছু আমি সেল করি না এই যে কাচের জিনিস আমার অনেক ঝামেলা হয় আপু ইমার্জেন্সি আমি কাচের কিছু সেল করি না আপু ইমার্জেন্সি একনি কম্বর হ্যাঁ আপু একটু ডেটটা একটু আপনি ইনবক্স করেন আপনাকে হচ্ছে ডেটটা বলে দিবে মডারেটর আপু প্লিজ একটু বলো তোমার কাছ থেকে কিভাবে প্রোডাক্ট নিব আপু আপনি হচ্ছে সাবুসাব সব আট লক্ষ ফলোয়ারে হচ্ছে জয়েন করবেন এবং আমাদের মার্চেন্ট নাম্বারে টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন অথবা দোকান থেকেও নিতে পারেন আমাদের ছয়টা দোকান আর ঢাকায় আপনি অর্ডার করলে কোনো টাকা দিতে হবে না দিনটা খেলে কয়দিনের রেজাল্ট পাওয়া যাবে এটা হচ্ছে ফর্সাকারী ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে আপনি যদি লক্ষ লক্ষ টাকার কোনো ট্রিটমেন্ট নেন ওই ট্রিটমেন্টের মতোই এটা কাজ করবে সেটা আপনার ইঞ্জেকশন হোক সেটা আপনার কোনো নামি দামি ট্রিটমেন্ট হোক সো এই যে লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারতেছেন সো এটার কোর্স কমপ্লিট করতে হবে কোর্স হচ্ছে তিন থেকে ছয় মাস যারা অতিরিক্ত কালো তাদের মিনিমাম ছয় মাস যারা আমার মতো ফর্সা বা শ্যামলা তাদের মিনিমাম তিন মাস খেতে হবে আর কোর্স কমপ্লিট করার পর আপনি কিন্তু পার্মানেন্ট ফর্সা হতে পারবেন আপনি ছেড়ে দিবেন আপনি কালো হবেন না আপনি আগের মতো কালো হবেন না এখন বলবেন তাহলে আমি কেন দুই বছর থেকে খাচ্ছি কারণ আমি ইয়াং থাকার জন্য খাচ্ছি এবং আপনি এটা যত খাবেন তত সুন্দর হতে পারবেন কারণ এটা খাওয়ার আইটেম যেমন আপনারা কি বলে গোসল যেমন আমরা রেগুলার করি ময়লা পরিষ্কার করার জন্য আমরা হচ্ছে ক্লিন থাকার জন্য তেমন এটা আপনি যত খাবেন ভিতর থেকে তত আপনার ভিতরের রক্ত পরিষ্কার করবে ভিতর থেকে ক্লিন রাখবে আপনাকে ভিতর থেকে ফর্সা করবে আপনি নানি দাদি হয়ে যাবেন তাও আপনি সুন্দর থাকবেন নানি দাদি হয়ে যাবেন তাও আপনি সুন্দর থাকবেন ঠিক আছে দ্যাটসও আমি বলছি যে যত খাবেন তত সুন্দর থাকতে পারবেন এজন্য আমি রেগুলার খাই আর দিনডা খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় এটা খেলে কোনো সমস্যা হবে এতক্ষণ কি বললাম যে আমি এমন কোন প্রোডাক্ট সেল করবো না যেটা আমার আমার খেলেও সমস্যা হবে ঠিক আছে যেহেতু আমি লাইভে রেগুলার খাই আমি রেগুলার এটা খাই লাইভে আসলে রেগুলার এটা পুরো লাইভে খেয়ে খেয়ে শেষ করছি দেখেন লাইভে খেয়ে খেয়েই শেষ করছি আর শোনেন শুধু মুখের কথা বিশ্বাস করবেন না কারণ আমি সেলের জন্য মিথ্যা কথা বলতেই পারি আমি খাইতেও পারি সেলের জন্য হ্যাঁ আমি খেতেও পারি এটা সত্যি কথা আপনি টেস্ট দেখবেন এটা বাংলাদেশে টেস্ট করা এটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নাই যেটা হেলথ ইস্যু করবে আপু ডিএলআস ক্রিম কি অ্যাভেলেবেল বেশি একটা নাই খুব কম আছে ডিএলআস ক্রিম ডিএলআস ক্রিম অনেক কম আছে এটা হচ্ছে আমাদের ডিএলআস ক্রিম এই ক্রিম মেখে আমি কালো থেকে ফর্সা হয়েছি যারা আমাকে বারবারই জিজ্ঞেস করেন যে আমি মুখ কেমনে কালো থেকে সাদা করছি আমি তো কালো ছিলাম কালো থেকে সাদা করছি কিভাবে সেটা হচ্ছে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো না এটা কিন্তু আমি কাউকে দিব না মানে এটা আমি রেখে দিচ্ছি এটা আমি কবে মাগবো বলে দিই এটা আমি আমার উত্তরা শোরুম ওপেনিং এর এক মাস আগে ইউজ করবো বা পনেরো দিন আগে কারণ কাস্টমারদের সাথে যখন দেখা করি তখন কাস্টমাররা আমাকে খালি বলে আপু আপনি বাস্তবে পুতুলের মতো দেখতে আপনি বাস্তবে অনেক সাদা 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 তো এই কথাটা শুনতে পারে অনেক ভালো লাগে তাই আমি ওপেনিং এর এক মাস আগে সব সময় সব সময় ওপেনিং এর এক মাস আগে আমি মানে কিছু না কিছু মাখা শুরু করি সেটা আপনার ক্রিম হোক বা কিছু একটা হোক মানে স্কিন কেয়ার করি যে না আমার যাতে অনেক সাদা লাগে যাতে আপনি বলতে বাধ্য হন যে লাইভে থেকে বাস্তবে আমি বেশি সাদা বিশেষ করে হাত গলা সব কিছু ইভেন কাস্টমাররা আমার হাত ধরে পা দেখে গলা দেখে ঠিক আছে চুল দেখে চুল ধরে ধরে দেখে মজাই লাগে আমার কাছে আবু চিটাগুন শুরু অফার গুলো থাকবে হ্যাঁ আপু আছে চিটগং তো আজকে বন্ধ মনে হয় হ্যাঁ আজকে বন্ধ আপু ছোটটা ছোট বাচ্চা থাকার পরও খাওয়া যাবে ছয় মাস থেকে খেতে পারবেন বাবুর ছয় মাস থেকে খেতে পারবেন বাবুর ছয় মাস থেকে খেতে পারবেন বাবুর ছয় মাস থেকে ঠিক আছে আচ্ছা এই যে ডিএলএক্স দেখাইছি আর ভিউয়ার বেড়ে গেছে ঠিক আছে কোনো অফার নাই অফার নাই বইং এটা কিন্তু চার হাজার টাকা হয়ে যাবে খুব শীঘ্রই ভাই এত কম্পিটিশন এত পেজ এত ক্রিম এত ক্রিমের মধ্যে এত পেজের মধ্যে কেন আমার ক্রিম নিয়ে মারামারি লাগে কেন আমার ক্রিম নিয়ে দোকানে ভিড়ের রেকর্ড হয় ঠিক আছে সেটা রহস্য তো আপনাদেরকে বলেই দিছি আমি বিকজ আমার এই ক্রিমটা বাংলাদেশে টেস্ট করা এবং আমার এই ক্রিমে কোনো ক্ষতি হবে না এবং আমার এই ক্রিম মেখে আমি কালো থেকে সাদা হয়েছি যা বাংলাদেশের কোনো সেলার হয় নাই এবং আমার হাজার হাজার কাস্টমার কালো থেকে সাদা হয়েছে তো এটার দাম তো বাড়াইতেই হবে তাই না এটার দাম কিন্তু সামনে আমি বাড়াই দিব আমার দোষ নেই আসলে বাংলাদেশে এটা আনতে অনেক খরচ হচ্ছে রেলি অনেক খরচ হচ্ছে এটা আমার কোনো দোষ নেই আর যেহেতু টেস্ট করা টেস্ট করতেও কিন্তু অনেক খরচ গেছে ঠিক আছে আপু দাম কেন বাড়াইছে আমি বারবারই বলতেছি আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশের সব প্রোডাক্ট আনতে অনেক বেশি খরচ হচ্ছে আনতে ঠিক আছে মানে যে ইম্পোর্ট যে কস্টটা ইম্পোর্ট কস্টটা অনেক বেশি বেড়ে গেছে এটা তো আমার দোষ না বলেন আমার তো লাভ করতে হবে লাভ না করলে আমি প্রোডাক্ট কিনবো কিভাবে আমি লসে প্রোডাক্ট দিলে আমি কিভাবে প্রোডাক্ট কিনে আনবো কারণ আমি তো এগুলো বাইরের দেশ থেকে আনি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার একটা প্রোডাক্ট যেটা শুধু আমার জন্য বানায় যেটা শুধু সাবু শপের জন্য বানায় কালো থেকে ফর্সাকারি ক্রিম ধবধবে ফর্সাকারি ক্রিম এটা মেখে আপনি এমন ফর্সা হবেন বিশ্বাস করেন হাজার কোনো অন্য পেজের কোন হাজারটা ক্রিম মেখেও আপনি এরকম ফর্সা হতে পারবেন না যে আমার মুখ থেকে যেমন লাইট বের হয় মানে অদ্ভুত একটা স্কিন টোন মানে অদ্ভুত মানে ফর্সা তো অনেক ফর্সাই আছে তাই না হলুদ ফর্সা আছে লাল ফর্সা আছে অনেক ধরনের ফর্সাই তো আছে বাট এই ফর্সাটা যদি অন্যরকম একটা ফর্সা চোখে পড়ার মতো একটা ফর্সা এজন্য আমার স্কিন টোনটাও সবার চোখে পড়ে আমার স্কিন টোনটা কিন্তু এই চোখে পড়ে আমি তো এখন এটা মাখিই না আমি যদি এটা মাখতাম আরো বেশি সুন্দর হয়ে যেতাম বাট আমি আর ফসলতে যাচ্ছি না আপু দাম বাড়াইলে নিব কেমনে আপু আমি কি করব বলেন আমি যদি এখন লসে দিই তাহলে আমি প্রোডাক্ট আনবো কিভাবে আমি তো প্রোডাক্ট কিনে আনি ভাই আমি তো প্রোডাক্ট বানাই না আপু এগুলো সব বাইরের দেশ থেকে আমি কিনে আনি ঠিক আছে আমার টাকা লাগবে না বলেন আমি কি করব বলেন আমি এখন পর্যন্ত দাম বাড়াই নাই এখন পর্যন্ত দাম বাড়াই নাই এটা আগের দামই আছে আগের দামই আছে কিন্তু শীঘ্রই এটার দাম কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আমাদের হচ্ছে ডিএলআ ক্রিম এটা আমি রেখে দিছি এটা আমি উত্তরা শোরুম ওপেনিং এর আগে मागব আপু ম্যাডাম ডল অফার দাও আপু ম্যাডাম ডল না পৌ তোমার এর সুন্দর আছে थैंक यू শিল্পি শিল্পি আপু জান আপনি কি দয়া করে দেখা করবেন আপু এটা এক্সপায়ার ডেট আপু এটা 2025 জানুয়ারি পর্যন্ত আছে এটা ঠিক আছে এর পরের যেটা লট আসবে সেটা হচ্ছে আপনার 2026 বা 27 পর্যন্ত থাকবে ঠিক আছে মানে আরো বেশি ডেট থাকবে এটা হচ্ছে আরো 5 মাস ডেট আছে হ্যাঁ এটা আমাদের ওল্ড ভার্সনটা আসছে সো এটা আমরা যেটা আনছি প্রায় শেষ নাইও আমার কাছে তেমন একটা খুব কম আছে আর এর পরের লট যেটা আসবে দামও বাড়বে এটা এটার পরের লট কিন্তু দাম বাড়বে এটা কিন্তু আমার কোনো দোষ নাই এর পরের লটটা কিন্তু দাম বাড়বে আপু এমন একটা কম্বো করে দাও যেটা ব্রোনের দাগ দিয়ে স্কিন ব্রাইট করবে আপু আপনি কই না তখন আজকে কিন্তু অফার শেষ তাড়াতাড়ি আপনি নোরা সুলতানা অফারটা নেবেন আমি চ্যালেঞ্জ দিলাম ব্রোন যাবে ব্রনের দাগ যাবে মিস্তা যাবে লাল তিল যাবে এবং আপনি ধপ ধবে ফর্সা হতে পারবেন ধপ ধবে ফর্সা হতে পারবেন ঠিক আছে আপু ফুল বডি ফর্সা করার জন্য কয়টা প্রোডাক্ট ইউজ করতে হবে ফুল বডি ফর্সা করার জন্য আপনি জাস্ট ম্যাডাম ডল বডি ক্রিম ইউজ করবেন কুচকুচে কালো হলে তিনটা ব্যবহার করবেন দাম বাড়লে আপু তোমার পুতুল স্কিন ট্রিটমেন্ট নিয়ে ব্রনের দাগ কমে গেছে নতুন করে আপু আপনি হচ্ছে সব সময় ব্রনের ফেস ওয়াশ ইউজ করবেন যেমন আমি নিজে ব্রনের ফেস ওয়াশ ইউজ করি যাদের মুখে বারবারই ব্রন হয় সব সময় ব্রনের ফেস ওয়াশ ইউজ করবেন আমি নিজে ব্রনের ফেস ওয়াশ ইউজ করি কারণ আমার মুখেও কিন্তু ব্রন হয় ঠিক আছে সো এই যে এই কোরিয়ান বম ফেস ওয়াশটা দিয়ে আপনি মুখ ধুবেন আপনি ফর্সাও হতে পারবেন আপু দুই জেল মুখের জেল স্টুডেন্ট কম্বো আপু আমাদের কম্বো চলতেছে অলরেডি এটার দাম দুই টাকা নোরা সুলতানা ক্রিমও কিন্তু অনেক ফর্সাকারী ক্রিম আমাদের পেজের আমাদের পেজের এই দুইটা এই দুইটা ক্রিম নিয়ে মারামারি লাগে ঠিক আছে একটা হচ্ছে নোরা সুলতান আর একটা হচ্ছে ডিএলাক্স এই দুইটা ক্রিম মেখে আপনি এত সুন্দর হইতে পারবেন আপনার পুরা লাইফ চেঞ্জ করে দিবে ঠিক আছে লাইফ চেঞ্জ করে দিবে রেলি প্রথমত হচ্ছে যারা অনেক জায়গা থেকে ক্রিম কিনে ধরা খাইছেন মন নষ্ট তাদের মন একদম ভালো করে দিবে প্লাস পুরো লাইফ চেঞ্জ আমার নিজের লাইফ চেঞ্জ করে দিছে এটা আমার নিজের লাইফ চেঞ্জ করে দিছে ঠিক আছে আমার নাইট ক্রিম না আমি সুন্দর না হলে তো আমি নিশ্চয়ই বিজনেস করতে পারতাম না তো কাস্টমার আমার থাকতো না রাইট সো আমার এই এই ক্রিমটা আমার মানে এই নাইট ক্রিমটা আমার আসলে বিজনেসের তাবিজ বলতে পারেন ঠিক আছে যে বলছি না তাবিজ হ্যাঁ কাস্টমার বস করার তাবিজ আপনার নোরা সুলতানা কম্বোতে কি ব্রোন যাবে হ্যাঁ আমি তো বারবারই বলতেছি যে নোরা সুলতানাতে আপনার কিন্তু ব্রোনও যাবে ব্রোন যাবে ব্রোনের দাগ যাবে এই কম্বোতে কারণ আপনি এখানে একটা সিরাম পাচ্ছেন এজন্য সিরাম পাচ্ছেন ব্রোন ব্রোনের দাগ যাবে লাল তিল যাবে মেস্তা যাবে পারমানেন্ট মেস্তা কিন্তু পার্মানেন্ট যাবে এই কম্বোতে মেস্তা পারমানেন্ট যাবে আর আপনি কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবেন যদি ফর্সা না হতে চান এই কম্বোটা নিবেন না ফর্সা না হতে চাইলে এই কম্বোটা নেবেন না বারবার বলতেছি সিরিয়াসলি আপনি অনেক ফর্সা হয়ে যাবেন সিরিয়াসলি এটা কোনো মজা না পরে ফর্সা হওয়ার যাওয়ার পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আপু আমি তো ফর্সা হইতে চাই আমি ফর্সা হয়ে গেছি কেন ঠিক আছে কারণ সবাই কিন্তু ফর্সা হতে চায় না আমি নিজে এখন ফর্সা হতে চাই না একসময় ফর্সা হওয়ার জন্য আমি পাগল ছিলাম বাট আমি এখন ফর্সা হতে চাই না কেন বিজনেসের জন্য কারণ অতিরিক্ত ফর্সা হইলে আমাকে কেউ দেখবে না লাইভে ঠিক আছে কারণ কেউ কিছু বুঝবেই না একটু বাকি রাখছি একটু বাকি রাখছি যে না একটু একটু করে সুন্দর হব ঠিক আছে সো এরকম সবাই কিন্তু ফর্সা হতে চায় না যারা ফর্সা হতে চান না তারা আমাদের নাইট ক্রিম থেকে দূরে থাকবেন আমাদের নাইট ক্রিম থেকে দূরে থাকবেন ঠিক আছে আমাদের নাইট ক্রিম থেকে দূরে থাকবেন ডিএলাক্স লেগে গেছে সুন্দর লাগতেছে না ওয়াও ডিএলাক্স আর নোরা নাকি মিলাই মিলাই অনেকে লাগায় আপনারা এত এত পাকনামি করেন কেন হ্যাঁ তবে দেখতে সুন্দর লাগতেছে না ডিএলাক্স মিলে গেছে একদম আপু নোরা সুলতানা খুবই ভালো নোরা সুলতানা নিয়ে বলার কিছু নেই আপু সব জিনিসের দাম বাড়ছে জানি কিন্তু আমাদের দিকে টাকা আমি এখনো দাম বাড়াই নেই আপু এখনো বাড়াই নেই তবে বাড়বে এই আগে থেকে বলে দিচ্ছি আপু স্কিন ড্যামেজ হয়েছে কালো এখন কি ইউজ করবো আপু এই কম্বোটা নিয়ে নেবেন নোরা সুলতানার কম্বোটা নিয়ে নেবেন হ্যাঁ যাদের শরীর অনেক কালো বডি অনেক কালো তারা অবশ্যই আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম নেবেন ম্যাডাম ডল বডি ক্রিম হচ্ছে তিনটা লাগাবেন যদি কালো হন কুচকুচে কালো হলে তিনটা লাগাবেন আপু অনেক সাধনার পর আশা পূরণ হলো আপনার প্রোডাক্ট পে নাইরা আপু আপু জান আপনি তো আগে মনে নিছেন নাকি আপু মুখের গর্তের জন্য কি নিব মুখের গর্ত যদি বড় বড় হয় একদম জাদু করে জাদু করে আপনি গায়েব করতে পারবেন এটা দিয়ে কারণ জাদুই মনে হবে আসলেই কারণ মুখের গর্ত টাইট করার জন্য মানুষ লেজার করে আমার ক্লিনিকেও ট্রিটমেন্ট আছে বিভিন্ন ট্রিটমেন্ট নাই ওই ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে না আপনি এই ক্রিমটা জাস্ট মুখের গর্তের উপরে লাগাবেন বিশ্বাস করেন আপনার কাছে জাদুই মনে হবে আপনার কাছে মনে হবে যে আপনি জাদু করে হে খাদি জাদু যান আপনার কাছে মনে হবে যে আপনি জাদু করেই আসলে আপনার মুখের গর্ত টাইট করছেন কারণ গর্ত টাইট করা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই যে খামচির দাগ খামচির ডাক গর্ত এগুলো টাইট করা তারপর পেটের ফাটা দাগ বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে এগুলো কিন্তু অনেক মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে হয় আপনাকে তো খরচ করতে হবে না আপনি জাস্ট এই বুচি ওয়াইটটা লাগাবেন গর্ততে লাগাবেন কাটা লাগাবেন ফটো থেকে লাগাবেন আপু সাবু শপিং একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে বললাম তো ওইটা গরু চর ওইটাকে ইয়া করবেন ওইটাকে হচ্ছে ব্লক করবেন তোমার হাতে কত ক্রিম লাগাই আসো ওইগুলো আমারে দিয়ে দাও আপু তোমার হাতে কত ক্রিম লেগে আছে এটা আমি একটু লাগাবো দাঁড়ান এই যে লাগাই ফেললাম আপু আমি ইউজ করার প্রোডাক্ট দেই না কারণ কারো ইউজ করার প্রোডাক্ট ইউজ করতে হয় না বিশেষ করে স্কিন কেয়ার ময়লার একটা ব্যাপার ব্যাপার একটা আপু আমি অনেক কষ্ট করে করে টাকা টাকা লস হবে না যারা টাকা করে আমার প্রোডাক্ট কিনেন তাদেরও টাকা লস হয় না কারণ কাজ কাজ করে করলে মন খুশি হয়ে যায় ঠিক আছে আপু ডিলাক্স দেওয়ার পর আবার দেওয়া বন্ধ করে দিলে কি মুখের কোনো ক্ষতি হবে মুখের কোনো ক্ষতি হবে না কিন্তু স্কিনের কালারটাকে ধরে রাখার জন্য ডায়মন্ড জেল লাগাবেন ডায়মন্ড জেল হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিন লাগালে আপনি আর আগের মতো কালো হবেন না ঠিক আছে আপু আমি বিকাশ করছি অর্ডার কনফার্ম করব একটু ধৈর্য রাখেন বুটিবাটটা লাগাই ফেলবেন যাদের কাটা দাগ ফাটা দাগ আছে মুখে গর্ত আছে হ্যাঁ মুখে গর্ত কিভাবে লাগাবেন এই যে এইভাবে করে নিয়ে জাস্ট গর্তের মধ্যে এইভাবে করে আলতো করে লাগাবেন ঠিক আছে আমার মুখে যদি গর্ত থাকতো উশ আম তাহলে এটা ইউজ করে দেখাইতাম তবে এটা দিয়ে আমি আমার পেটের ফাটা দাগ রিমুভ করছি কিন্তু যেটা আমি দেখাইতে পারবো না আমার জামাই আমারে ঘর থেকে বাইরে করে দিবে পেট তো দেখাতে পারবো না তাও দুই একবার বার করে করে ভিডিও করে করে দিছি বাট না পেট দেখানো যাবে না একদমই জামাই একদমই গাত ধরে বাইরে করে দিবে এই যে এইভাবে করে লাগাবেন আলতো করে মোটা করে ঠিক আছে মোটা করে হ্যাঁ আপনারা কি করবেন পেটের ফাটা দাগেও ঠিকইভাবে লাগাবেন আমার এটাতে পেটের ফাটা দাগ চলে গেছে আমার দুইটা বাচ্চা হওয়ার সময় পেট ফেটে গেছিল আপু গর্থ হলে যে বললাম এটা লাগাবেন বুঝি ওয়াইট আপু আমি কিভাবে অর্ডার করবো ইনবক্সে অর্ডার করে ফেলবেন আপু আপু আহ এত বাড়ালে কিভাবে নিবো আরে এখনো তো দাম বাড়াই নাই আপনারা এখন থেকে মানে আফসোস করা শুরু করে দিছে এখনো তো বাড়াই নাই বাড়াবো সামনে বাড়াবো ঠিক আছে বাট এখনো বাড়াই নাই এখনো আগের দামই আছে আপনারা দেখি সবাই আমার পিছে লাগছে দাম বাড়েও না তুমি আমি ডিএলএক্স যেই দামে সেল করো এটাই এইটাই অনেক এখনো বাড়াই নাই বই এখনো বাড়াই নাই এখন প্রোডাক্ট আনতে গেলে খরচ হইলে তখন আমি কোম্পানিকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু দামটা কমাই দেন মানে ওরা যদি আমার থেকে কম রাখতো তাহলে আমি আপনাদেরকে কমই দিতে পারতাম কিন্তু আমাকে বাড়বাড়ী খালি যে এটার মালিক খালি আমার বোকা দেয় খালি বলে কি বলছি না যে এর থেকে কমালে হচ্ছে ভালো হবে না এর থেকে কমালে আপনার স্কিন হচ্ছে পাতলা হয়ে যাবে কারণ এটা ফর্সাকারী প্রোডাক্ট এটা মাথায় রাখবেন মানুষ আগে মনে করতো যে ফর্সাকারী ক্রিম মানেই হচ্ছে স্কিনের ক্ষতি রাইট সেখানে সাবু সব আপনাদেরকে এমন এমন প্রোডাক্ট এনে দিচ্ছে যেগুলো আপনাকে সেফ ভাবে ফর্সা করবে সেফ কোন ক্ষতি হবে না এখন এই যে সেফ 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 জিনিসটা থাকার কারণে এখানে এমন কিছু দামি দামি মেডিসিন আছে যেগুলো আপনার স্কিনকে মানে একদম ঠান্ডা রেখে ভরসা করবে কোনো ক্ষতি হতে দিবে না ঠিক আছে দ্যাটস ওই আপু এটার দামগুলো একটু বেড়ে যাচ্ছে হ্যাঁ আপু আমি আপু আমি অনেক কালো কি ইউজ করবো আপু অনেক কালো আপনি অবশ্যই আমাদের ক্রিম ইউজ করবেন কুচকুচে কালো থেকে সাদা হতে পারবেন আমি নিজেই কুচকুচে কালো থেকে সাদা হতে পারছি আপু আমি বলছি সেনসিটিভ স্কিনের জন্য ব্যবহার করব আপু সেনসিটিভ স্কিনের জন্য যদি ফর্সা হতে চান আমি বারবারই বলছি দুই জেল লাগাবেন সেনসিটিভ স্কিন কোনো কিছু মুখে মাখতে পারেন না তারা অবশ্যই আপু সাবশক টু পয়েন্ট নাইন কে আমার পেজ না আমার পেজ এত কম লাইক জীবনেও হবে না আমার সামান্য টিকটক টিকটকে এক লক্ষ ফলোয়ার হয়ে গেছে আপনার কাছে মনে হয় যে সাবু সবে দুই হাজার ফলোয়ার থাকবে ওগুলা সব নকল পেজ নকল পেজ আপনারা কেন বুঝেন না আমি বুঝি না নকল পেজ জীবন নেও আমার মতো হতে পারবে না জীবনেও না যতই ওরা মানে ওই যে ইয়া কিনা যায় কি বলে লাইক কিনা যায় হ্যাঁ যতই লাইক কিনুক আমার মতো লাইক পাবে না আমার কিন্তু ওয়ান মিলিয়ন লাইক হয়ে যাচ্ছে সাবু সব ওয়ান মিলিয়ন প্রায় ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে ঠিক আছে সো খেয়াল রাখবেন আসল পেজ অনেক বেশি লাইক আসল পেজে অনেক বেশি লাইক আছে লাইকটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপু একটা জিনিস দাও যেটা খেয়ে ফেস অ্যান্ড বডি আপু আমি তো খাইলাম লাইভের শুরুতেই তো খাইলাম এই যে আমাদের হচ্ছে ডিনটা খাইলাম ঠিক আছে দই জেলের অফার কিন্তু আজকে রাত 12টায় শেষ হয়ে যাবে দই জেলের সাথে আপনি একটা স্ক্রাব পাবেন স্ক্রাব সহ 2590 টাকা এটা নিলে কিন্তু আপনার স্কিনে আলাদা করে ফেশিয়াল করে ফশাওতে হবে না এবং একটা চকচকে স্কিন পাবেন এই চকচকে স্কিন কিন্তু কোনো নাইট ক্রিম দিয়ে করতে পারবেন না ঠিক আছে একদম চকচকে স্কিন ঠিক আছে এই যে একদম চকচকে স্কিন আমার গলার সাথে মুখ মেলে না আমি গলায় মাখমু দাঁড়ান আমার আসলে ইদানিং আমি অনেক ঝামেলায় পড়ছি তো ওই জেল মুখে মাখতে 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 রেগুলার লাইভে মাখছি দই জেলে কয়েকদিন এক টানা এক টানা রেগুলার লাইভের মধ্যে মাখছি মাখতে মাখতে এখন আমার গলার সাথে মুখ মিলতেছে না তার গলায় মাখি আপু জেলটা নিতে চাই দই জেল মাখার কারণে আমার মতো ফর্সামের গলার সাথে মুখ মিলে না দেখেন এটা কি আর এডিট করে বোঝানো যাবে দেখেন আমি ওইদিন মুখও ধুয়ে দেখাইছি আমার কিন্তু মুখ অনেক সাদা হয়ে গেছে এখন আমাকে গলায় মাখতে হবে তা না হলে গলার সাথে মুখ মিলতেছে না ইদানিং জেল অনেক বেশি ফর্সা করে দাগ যায় মাসাল্লাহ তুমি এত সুন্দর থ্যাংক ইউ আপু আপু জান সাদি আপু জান তুমি আমার কমেন্টস পড়ো না আপু এই যে আপু জান দেখতেছি আপু সুইচ করে আপু আপু অফার আর দিতে হাইতাম না আপু আজকে অর্ডার করব অর্ডার করে ফালেন দই জেল কিন্তু আজকে রাত বারোটায় ক্লোজ হয়ে যাবে দই জেল ইউজ করলে আপনি একদম সেফ ভাবে ফর্সা হতে পারবেন স্কিন মোটা করতে পারবেন দাগ রিমুভ করতে পারবেন এবং দই জেল যখন মুখে লাগাবেন গলায় লাগাবেন তা না হলে যে আমার মতো অবস্থা হবে আমি বিশ্বাস করতে পারতেছি না রেলি আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার মতো গলার সাথে মুখ মিলতেছে না কেমনে পসিবল কিছুদিন আগেও আমার গলা কি সাদা ছিল আসলে আমার গলা সাদাই আছে আমি ভুল বলতেছি আমার গলা সাদাই আছে আমার মুখ বেশি সাদা হয়ে গেছে দেখেন একদম ডোলে দেখাচ্ছি কোনো মেকআপ নাই মুখ একদম সাদা হয়ে গেছে সেটা হচ্ছে দই জেলের কারণে দই জেল দিয়ে আপনি আপনার একদম মুখের ছোপ ছোপ রিমুভ করতে পারবেন খামচির দাগ রিমুভ করতে পারবেন মেস্তা রিমুভ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ বলবেন আমার গলার প্রতি আমার রাগ উঠতেছে পুরো আগের মতো হয়ে গেছে যা এত কষ্টে ফরসইছি এখন মুখের সাথে গলা মিলতেছে না আমি আজকে থেকে আর দই জেল মাখবো না আমি যদি লাইভে জেল মাখি আমার একটু বকা দিবেন তো আপনারা আমি প্রতিদিন লাইভে জেল মেখে মেখে আমার মুখ সাদা করে ফেলছি সব আপনাদের দোষ কালকে থেকে আমি লাইভে আসবো লাইভে যখনই আমি মুখে দই দইজল মাখতে যাইব আপনারা বলবেন স্টপ বলবেন ঠিক আছে আমার মনে করাই দিবেন কারণ আমার এখন আর মুখে এটা মাখা যাবে না মুখ অনেক সাদা হয়ে গেছে আর আমি দুই রকম কালার আমার একটু পছন্দ না আমার আগে মুখ এক একরকম কালার ছিল শরীর রকম কালার ছিল ওইটা দেখতে অনেক বাজে লাগে এবং মানুষ অনেক ব্যাট কমেন্ট করে সত্যি আমার এই যে মিস ম্যাচ মিস ম্যাচ আমার একটু পছন্দ না হয় আপনি কালো থাকেন নাহলে আপনি ফর্সা থাকেন কিন্তু হাত কালো মুখ সাদা মুখ সাদা গলা কালো এটা আমার একদমই পছন্দ না আমার হয়ে গেছে এখন এরকমই দই জন্য জন্য দই আমার এখন সাথে মুখ আমি আর না এখন আমার গলায় মাখতে হবে লাইভে আমি গলায় খুব কম মাখি মানে মুখেই মাখি বেশি হ্যাঁ আর এক ঘন্টা লাইভ করি তো এক ঘন্টা মুখের মধ্যে জেল থাকে আর মুখ সাদা হয়ে যায় একদমই আপনি যদি রেগুলার এই দই জেলটা এক ঘন্টা মুখে রাখতে পারেন ট্রাস্ট মি আপনার স্কিন প্রচন্ড ফর্সা হবে চকচকে হবে এই যে চকচকে স্কিনটা কিন্তু একমাত্র দই জেলেই হবে কারণ এটার মধ্যে মুক্তা আছে মুক্তা এটার মধ্যে মুক্তা আছে যেটা হচ্ছে কোরিয়ান মুক্তা এবং দই দই অনেক ফর্সা করে আমার যখন বাচ্চা পেটে ছিল আমার মনে আছে আমার যখন ফার্স্ট বেবি পেটে ছিল আমি দই লাগাতাম আপনারা অনেকে বলেন না যে আপু আপনি কালো থেকে তো একটু শ্যামলা হয়েছিলেন তখন তো আপনি বিজনেস করতেন না আপনি এরকম শ্যামলা হয়েছেন কিভাবে আপনি কালো থেকে আবার একটু ফর্সা হয়েছিলেন কিভাবে তখন কিন্তু আমি বাসায় ইয়া মাখতাম এই যে টক দই আমি টক দই মাখতাম টক দই অনেক ফর্সা করে বিশ্বাস করেন সেখানে আপনি এখানে কোরিয়ান দই জেল পাচ্ছেন এটা যে কি পরিমাণে ফর্সা করবে বলার বাইরে বলার বাইরে ঠিক আছে দই এমনি অনেক ফর্সা করে তার মধ্যে এটা হচ্ছে কোরিয়ান দই কোরিয়ান দই ঠিক আছে কোরিয়ান দই আপু দই জেল নিছে আপু আলহামদুলিল্লাহ আপু আপু আমার তো ব্রোন বেশি আমি কি নোরা সুলতানা কম্বো আপু ব্রোন চলে যাবে নোরা সুলতানা কম্বোতে ব্রোন চলে যাবে সিরামের কারণে কারণ আমি একটা সিরাম অ্যাড করে দিছি লাইট গার্লস আবার নিয়ে কিছু বলো বলতেছি আপু কতগুলো কমেন্ট করলাম আপু দেখতেছি ম্যাডাম ডল অফার না আপু আপু লিপিং করবো কিভাবে আপু লিপিং শুনেন যখন ফর্সা হয়ে যাবেন যদি ছোট কালো থাকে দেখতে অনেক বাজে লাগবে পিঙ্কিটা টা লাগাই ফেলবেন পিঙ্কি পিঙ্কি লাগাই ফেলবেন ঠিক আছে থাক দেখেন আমার গলা দেখেন বেশি বেশি আমার গলা দেখেন যে আমার মুখ কত সাদা হয়েছে এটা হচ্ছে প্রমাণ দই জেল দিয়ে আমার মুখ কত সাদা হয়েছে এখন আমি গলার পিছনে লাগবো এখন আর আমি মুখে আপু ব্ল্যাক সিরিজ বডি ক্রিম প্রাইস ব্ল্যাক সিরিজ বডি ক্রিম প্রাইস করেন বলে দিবে আমাদের ব্ল্যাক সিরিজের আমাদের লোশন হচ্ছে লোশন আছে আপু ওরা সুলতানা শোরুম শেষ হয়েছে এখন এখন হয়ে গেছে এখন কবে আসবে কোন শোরুমে শেষ হয়ে গেছে আজকে কোন শোরুমে শেষ করে ফেলছেন আপনারা আর পাবেন না নোর সুলতানা এখন আর নাই স্টকে এখন আর পাবেন না আপু সরি কানে ঘুরছি আর পাবেন না আপু আপু নোরা সুলতানা কম ইউজেস প্রসেসটা বলো প্রথমে সাবান মুখ ধুবেন রাতের বেলা সাবান মুখ ধুবেন মুখ ধুয়ে তারপরে আপনি যে বিসি সিরামটা লাগাবেন বিসি সিরাম বিসি সিরাম লাগানোর দশ মিনিট পর আপনি হচ্ছে নোরা সুলতানা লাগাবেন এই সিরামের উপরেই লাগাবেন ঠিক আছে তাহলে লাল তেল চলে যাবে মেস্তা চলে যাবে পারমানেন্ট লাল তেল চলে যাবে মেস্তা চলে যাবে পারমানেন্ট উফ গলার দিকে টাকাইতে পারতেছি না আমার মতো মেয়ের যদি এরকম দুই কালার হয় যারা কালো তাদের তাহলে কি পরিমাণে যে চেঞ্জ বুঝতে পারবেন আমি রিকোয়েস্ট করব যারা এই জেলটা মুখে লাগাবেন গলায় লাগাবেন অবশ্যই গলায় অবশ্যই লাগাবেন ঠিক আছে আমাদের হচ্ছে দই জেল আর দই জেলে দাগও যাবে দই জেলে দাগও যাবে ঠিক আছে আপু আমি নতুন আপু প্লিজ বলেন কি ব্যবহার করব কি ব্যবহার করলে পুরা বডি আর ফেস ফেস করশ হবে আপু প্রথমতই হচ্ছে যে মুখের ক্রিম নিয়ে আমার স্টকে থাকে না আপনি যদি পান তাহলে দিবেন ইনবক্সে বেশি নাই আমার কাছে সেটা হচ্ছে আপনি এই কম্বোটা নিবেন আপনি একদম কালো থেকে সাদা হতে পারবেন মুখ একদম কালো থেকে সাদা করতে পারবেন আর এত ফর্ষা হয়ে যাবে তখন কিন্তু গলার সাথে মুখ মিলবে না এজন্য অবশ্যই এটার সাথে আপনি ম্যাডাম ডল বডি ক্রিমটা নিয়ে নেবেন ম্যাডাম ডল বডি ক্রিম ম্যাডাম ডল বডি ক্রিমটা নিয়ে নেবেন তা না হলে কিন্তু পরে আপনার বডির পিছনে অনেক টাকা খরচ করতে হবে মুখ বেশি সাদা হয়ে যাবে ঠিক আছে আপু দই জেল মুখে লাগাই গলাতেও লাগাই এখন তোমার দুই দিন লাগিয়ে তোমার লাইভ দেখছি হ্যাঁ আমি কিন্তু গলা ইউজ করি না খেয়াল করে দেখবেন আমি সবসময় মুখে লাইভ এটা টোটা মাখি দ্যাটস ওই ইদানিং আমার মুখ অনেক সাদা হয়ে গেছে দুই দিন আগেও আমার গলার সাথে মুখ ছিল দেখেন আপনারা একটু লাইভে খেয়াল করলেই বুঝবেন আমি কি কোনো এডিট করে লাইভে আসছি রেগুলার আমি লাইভে আসতেছি সো আপনি দেখেন দুই দিন আগেও আমার গলা সাদা ছিল এখন আমার মুখ বেশি সাদা হয়ে গেছে এটা কিন্তু পুরো এডিট মানে একদম লাইভ চ্যালেঞ্জ লাইভ লাইভ চ্যালেঞ্জ ঠিক আছে সো এই দই জেল রেগুলার মুখে মাখতে মাখতে লাইভে আমার মুখটা সাদা হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু লাইভেই মাখি আমি কিন্তু বাসায় তেমন মাখি না রেগুলার লাইভে মেখে মেখে দেখাইতে দেখাইতে আমার মুখ সাদা হয়ে গেছে আপু রূপের পানি আর স্কাবে না আপু সো এই যে এটা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম ম্যাডাম ডল বডি ক্রিম আপনাকে কুচকুচে কালো থেকে সাদা করবে এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ বলবেন যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন এটা না এটা এটা দেখাচ্ছি হচ্ছে আমি এটাই দিছি ঠোঁটে আজকে আমি এটাই ঠোঁটে দিসি আপু কি দিলে মেসা যাবে আমাদের হাই লেভেল কম্বো যেটা নোরা সুলতানা দিয়ে করছি এটা নিবেন সারা জীবন মনে রাখবেন সারা জীবন যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে এই যে পুরাতন কাস্টমারের মতো আমার পিছে পিছে ঘুরবেন ঠিক আছে অফারের জন্য আপু অনেক ভালো প্রোডাক্ট চট্টগ্রাম থেকে কিনছি খুবই ভালো থ্যাংক ইউ আপু জান আপু কোরিয়ান দই জেলের সাথে কোন সোপ ইউজ করবো কোরিয়ান দই জলের সাথে তুমি সোনামণি ছোট আপু চোদ্দ বছরের মাইয়া সোনামণি আপু তুমি কি ব্যবহার করবে আমি বলে দিচ্ছি তুমি মুখ ধোয়ার জন্য নিবা হচ্ছে লাইট গার্ল সাবান লাইট গার্ল সাবান ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবে না কারণ তুমি ছোট সোনামণি আপু ঠিক আছে তুমি হচ্ছে এটা নিবা লাইট গার্ল সাবান নিবা লাইট গার্ল সাবান এটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি লাগালে আপনার কুচকুচে কালো ঠোঁট গোলাপি হবে সাত দিনের মধ্যে গোলাপি হওয়া শুরু হবে সাত দিনের মধ্যে গোলাপি হওয়া শুরু হবে প্লাস আপনি হচ্ছে গালে লাগালে গাল পিঙ্ক হবে নাকে লাগালে নাক গোলাপি হবে চোখের উপরে লাগালে চোখের উপর পিঙ্ক হবে আমি চোখের উপরে আজকে লাগাইছি আমার চোখের উপরে এমনি পিঙ্ক হয়ে গেছে এটা লাগাইতে লাগাইতে ঠিক আছে শুনেন আমার না কিছু কাস্টমার আছে একদম হু বা হু আমার মতো মানে আমি যা যা করি ওনারাও তা তা করে ওনারা কি করে লিপ জেল ঠোঁটে লাগায় চোখের উপরেও লাগায় ঠিক আছে তো আমার ক্লিনিকে নাকি লোমের ট্রিটমেন্ট নিতে আসছে তখন ডক্টররা বলতেছে আপু জানেন আপনার কাস্টমার একদম আপনার মতো সেজে আসে একদম হুবাহু আপনার মতো লিপ জেল চোখের উপরে দিছে এত কিউট লাগতেছে তার মধ্যে আবার ক্রিম দিয়ে এত সুন্দর লাগতেছে মানে কিউট লাগে আপনি চোখের উপর যখন এরকম গোলাপি গোলাপি থাকে দেখতে কিন্তু অনেক কিউট লাগে আপনি হাজার মেকআপ করলেও এত সুন্দর লাগবে না ঠিক আছে সত্যি কথা যেটা একটু গাল একটু নাক গোলাপি গোলাপি রাখবেন আর এই যে নোখে লাগালে নোকো গোলাপি হবে আপনি এটা নোখে লাগাবেন নোকো গোলাপি হবে ঠিক আছে সেটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি সাড়ে আটশো টাকা অফার চলতেছে হ্যাঁ আপু দই জেল দিয়ে কি নাইট ক্রিম লাগানো যাবে বেস্ট হবে আপনি তো পুরো ফরেনারের মতো সাদা হয়ে যাবেন আপু আমার মুখে গুড়ি দানা হয় সাথে ব্রণ আছে ব্রণ অনেক ব্যথা হয় কি করব পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন পুতুল স্কিন ট্রিটমেন্টে একদম মুখে মানে যত ধরনের ব্রণ আছে ব্রণের ১৪ গুষ্টি ব্রণের চোদ্দ গুষ্টিরে মাইরা ফেলবে চোদ্দ গোষ্ঠী কারণ ব্রণ কিন্তু অনেক ধরনের হয় ব্যথালা ব্রণ ছোট ছোট ব্রণ ঘামাচির মতো ব্রণ যে কোনো ব্রণ চলে যাবে পুতুল স্কিন ট্রিটমেন্টে কারণ এটা একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্টের কাজই হচ্ছে স্কিনের যত সমস্যা আছে সব সমস্যাকে সলভ করা ব্রনের চোদ্দ গোষ্ঠীর মাইরা ফেলবে ঠিক আছে সব ধরনের ব্রন চলে যাবে আর পুতুল স্কিন ট্রিটমেন্টে ব্রনের গর্থ টাইট হবে ব্রনের ডাক যাবে পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন কারণ এটা একটা নাইট ক্রিম নাইট ক্রিমের কারণে ব্রনও যাবে আপনি ফর্সা হতে পারবেন ঠিক আছে আবার ব্রনের ডাগও যাবে আপু নতুন আপু কিভাবে নিব আমার বেশি দরকার আপু মুখ কিছু দিলে বিচি উঠে যায় অনেক নতুন কাস্টমার চলে আসছে এই না আপুরা দেখছেন আমার প্রোডাক্ট কেন থাকে না আমি এখন কি করব বলেন আপু আপনি হচ্ছে আমাদের দোকান থেকে নিতে পারেন অথবা অনলাইন থেকে নিতে পারেন কিন্তু ফেক পেজ থেকে সাবধান আসল পেজে আট লক্ষ ফলোয়ার এটা একটু খেয়াল করবেন এই নতুন কাস্টমার ধরা খায় আমি যে কি করব আপু আপু ব্ল্যাক কি আছে আপু ব্ল্যাক হেডস এর জন্য যদি ব্ল্যাক হেডস পার্মানেন্ট রিমুভ করতে চান তাহলে আপনি হচ্ছে আমাদের এই যে রূপের পানিটা রূপের পানিটা মুখে স্প্রে করবেন আপনার মুখের যত মানে কালো কালো সাদা সাদা শাল আছে ওটাকে পারমানেন্ট বের করে ফেলবে এতগুলো মানুষ আমার বলতেছে ওয়াও সুন্দর লাগতেছে ওয়াও সুন্দর লাগতেছে ওয়াও সুন্দর লাগতেছে থেকে একটা সেলারের চামচা এসা বলতেছে খালি ফর্সা হলে কি সুন্দর আপনাকে কেমন লাগতেছে ওনারা জিজ্ঞেস করছে ফালতু মানুষ কোথেকে আসে যারে দেশ বিদেশে গেলে মানুষ সুন্দর বলে বিদেশে গেলে মানুষ সুন্দর বলে বিদেশি মেয়েরা আমার সুন্দর বলে ঠিক আছে আপনারা জানেন কে কলিন মালিক যে এত সুন্দর ডিন্ডা যে এত সুন্দর ডিন্ডা পর্যন্ত আমাদের দেখা ক্রাশ খেয়েছে যে তুমি তো অনেক সুন্দর বাস্তবে ঠিক আছে ডিন্ডার সাথে তো আমি দেখা করছি তারপর টন টনো পর্যন্ত আমারে বলে জামে এত সাদা ক্যামনে মে তো ফর্সা ক্যামনে জিজ্ঞেস করেন টনোকে যায় ও তোমাকে বাস্তবে দেখছ ঠিক আছে তো বিদেশি ছেলে মেয়েরা পর্যন্ত আমারে দেখে সুন্দর সুন্দর বলে আর এখানে আমার কাস্টমাররা তো সারা বলে আমার কাস্টমাররা তো সারা দিনই বলে যে আমি এত সুন্দর কেন এত সুন্দর কেন সুন্দর কেন কোথা থেকে একটা আসে মানে কি বলবো আমার চোখের চামড়া বুঝি নাই আপু হোয়াটসঅ্যাপে যেটা বিকাশ করে ওইটার লাস্ট নাম্বার কত বলবেন আপু আমি নিজেই ভুলে গেছি একটু ইনবক্স করেন মডারেটার বলে দিবে আপু অনেক সুন্দর লাগছে আপু তোমাকে যে যাই বলে কোনো পাত্র আপু আমাকে কেউ এই ধরনের ব্যাড কমেন্ট করে না আপনারা সবাই দেখেন কত ভালো ভালো কমেন্ট এই একটা কুত থেকে আসে এটা কোনো সেলারের লোক হবে হিংসায় ওদের তো ভিউয়ার হয় না তাই হিংসায় আসছে আপু আমার এই আঠারো আমার তোমাকে দেখে দেখে ইচ্ছা হয় আমি ফর্সা হওয়ার ক্রিম নিব ফর্সা হওয়ার ক্রিমের বিজনেস করব বাট তোমার মতো পারবো বিজনেস করবেন অবশ্যই আমি ওয়েলকাম জানাই আমি কিন্তু হিংসুটা না আমাকে অনেকে মনে করে যে আমি মনে অহংকারী বাট আমাকে বাস্তবে দেখলে বুঝবেন আমি একটু অহংকারী না হ্যাঁ এখন অনেকে মনে করে যে আমি মনে অহংকারী বা আমি হচ্ছে অনেক ভাব মারি বাট না এরকম কিছু না ঠিক আছে বিজনেস করবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেমন আমি যখন আগে বিজনেস করতাম আমি নিজেও কিন্তু অনেক ধরা খাইছি সত্যি কথা যেটা অনেক ধরা খাইছি সো নিজে হচ্ছে মানে যার থেকে প্রোডাক্ট যেটা সেল করবেন ট্রাই করবেন যে একদম কোম্পানি থেকে যেমন এটার কোম্পানি বের করবেন এখন বলেন আমি কি অহংকারী আমি তো সব বলেই দিলাম একদম পার্সোনাল কথা বলে দিলাম ঠিক আছে একদম ডিরেক্ট ফ্যাক্টরি বা মালিক থেকে আনার ট্রাই করবেন তাহলে নকল হওয়ার চান্স থাকবে না আর প্রোডাক্টটা আগে নিজে একটু মেখে দেখবেন যে স্যুট করে কিনা ঠিক আছে বা বাসায় মা বোন কেউ থাকলে তাকে একটু দিবেন দেখবেন যে সুট করে কিনা আপু দই জেল কি সারা রাত মুখে রেখে দেওয়া যাবে আপু দই জেল সারা রাত আপনি নাইট ক্রিমের মতো রাখতে পারবেন দই জেল একদম নাইট ক্রিমের মতো ফেসে রাখতে পারবেন একদম মনে হবে যে নাইট ক্রিম মাখছেন ঠিক আছে এই জেলটা একদম নাইট ক্রিমের মতো কাজ করে এই জেলটা একদম নাইট ক্রিমের মতো কাজ করে পুতুল স্কিন ট্রিটমেন্ট কত টাকা এখানে আপনি দুইটা প্রোডাক্ট পাবেন দিনে একটা লাগাতে হবে রাতে একটা লাগাতে হবে প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা না আপু তুমি তো অহংকারী না তোমাকে দেখি বোঝা যায় তুমি অনেক ভালো মনের মানুষ আপু অহংকারী কয়েকজন বলে কেন সেটাও বলে দিচ্ছি মনে করেন আমি লেন্স কিনছি একটা পেজ থেকে সে যদি আমাকে এখন বলে যে আমার লেন্সের পেজের নামটা বলে দেন কারণ আমি বলি না কেন বলি না আমি আমি বলে দিই আমার লেন্স দেখে আপনারা একটা পেজ থেকে মনে করেন লেন্স কিনলেন এখন সে লেন্সটা পরে আপনার চোখে অ্যালার্জি হইল বা আপনার চোখে সমস্যা হইলো তখন কিন্তু দোষ আমাকে দিবেন যে আমি সাব দেখে কিনছি হ্যাঁ তো এই জন্য আপনাদের ভাই আমাকে কোনো পেজ প্রমোট করতে মানা করে তারপরে মনে করেন যে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে এটা বলা ঠিক হবে না তারপরে বলি মনে করেন যে আমার পার্সোনাল কিছু কাজে আমি কোন লোক হায়ার করছি কোম্পানি থেকে যেমন আমার বাবাকে দেখার জন্য আমি হচ্ছে কেয়ার গিভার নিছি বুঝছেন কেয়ার গিভার নেয় তো কোম্পানি থেকে তো ওই কোম্পানিটা প্রতিদিন আর পিছে ঘুরতেছে বলতেছে যে আপনি একটু লাইভে আমাদের কথা বলে দেন এখন মনে করেন লাইভে আমি ওনাদের কথা বললাম বল এখন আপনারা ওনাদের থেকে সার্ভিস নিলেন এখন একটা চোর বাটপাট পড়লো হইতেই পারে একটা চোর বাটপাট আপনি পাইছেন হইতেই পারে রাইট তো এখন পরে দোষ তো আমার হবে যে আপনি আমাকে দেখে নিছেন তো এই ক্ষেত্রে তখন মানুষ আমাকে একটু অহংকারী মনে করতে পারে ঠিক আছে সো এটাই হচ্ছে কথা হম আপু আপু তুমি যে হেয়ার কল গিফট দিছো হ্যাঁ হেয়ার সেল গিফট দিছো আমি সেটা নিছি কিভাবে খাবো নিয়মটা বলো আপু কিভাবে খাবেন সকালে খালি পেটে পানি দেখে নেবেন ঠিক আছে খাবারের পরে অথবা খাবারের আগে আপু পেজে সাপ্লিমেন্ট জুস খেলে কি কোনো কিডনি নষ্ট হবে অন্য পেজে সাপ্লিমেন্ট জুস খেলে কিডনি নষ্ট হবে তার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা বেশি কেন কারণ এগুলো বাংলাদেশে টেস্ট করা না আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে টেস্ট করা বাংলাদেশে একটা টেস্ট লাগে সায়েন্স ল্যাবরেটরি দ্বারা সেটা আমাদের বাংলাদেশে টেস্ট করা থাকে দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্ট সেফ ঠিক আছে আর অন্য কারোর প্রোডাক্ট খেয়ে কয়জন কালো থেকে হয়েছে আমাকে দেখান আপনি তো আমাকে বাস্তবে দেখতেছেন আমি কালো থেকে সাদা হয়েছি আমার কাস্টমাররা কালো থেকে ফর্সা হয়েছে ঠিক আছে সো এর থেকে বড় আর কি হতে পারে আপু একটা ম্যাজিক সুসু খেলে কত কেজি কমবে দুই থেকে পাঁচ কেজি আপু আমার ফেসে অনেক অ্যাকনি কি করব আপু ফেসে অনেক অ্যাকনি পুতুল স্কিন ট্রিটমেন্টের মতো কাজ কোন প্রোডাক্ট করবে না ফর্সা করবে প্লাস ব্রোন যাবে ব্রনের দাগ যাবে আপু নতুন আপু আমি নতুন তোমার পেজে আমার মুখে কালো তিল আর স্কিনের ভিতরে হালকা হালকা কালো দাগ আছে কি করব আমি বারবারই বলছি আপনি হচ্ছে যাদের কালো তিল লাল তিল মেস্তা করে আমার মতো ক্লিন ফেস চাচ্ছেন যেমন আমার ফেসে একটাও কোনো তিল নাই একটাও কোনো দাগ নাই এরকম যদি আপনি ক্লিন ফেস চান যে কোনো দাগ ধাপ্পা থাকবে না আবার ফর্সাও হতে পারবো তারা নিবেন আমাদের এই যে এই নোরা সুলতানা কম্বো এটার নাম হচ্ছে হাই লেভেল ফর্সাকারি কম্বো আজকে আমি এটা অনেকবার দেখাই ফেলছি এটা আমার কাছে কিন্তু বেশি নাই হাই লেভেল ফর্সাকারি কম্বো হাই লেভেল ফর্সাকারি কম্বো আপু ডিয়ালাস পারমানেন্ট ফর্সাওয়ার জন্য কয়টা নেবেন তিনটা যে কোনো ক্রিম পারমানেন্ট ফার্স্ট হওয়ার জন্য তিনটা লাগাবেন ছেড়ে দিবেন কালো হবেন না জাস্ট আপনি সানস্ক্রিন ইউজ করবেন জীবনও কালো হবেন না ঠিক আছে আচ্ছা এখন একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ বলবেন যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ওকে এটা কি এটা কাজ করে খুলনাতে আপনাকে হচ্ছে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে এটা কি কাজ করে তাড়াতাড়ি আমি জামু আমার খিদা লাগছে মানে আমি কি খামু এখানে কি আমার অনেক খিদা লাগে আমার না মোটা হয়ে যাই আবার কালকে অনেক খিদা লাগছে অনেক কিছু পাওয়া যায় লাইট পুরো বডি নচনিং করে গ্লাসের মতো করে স্কিন গ্লাসের মতো করে হুম গ্লাসের মতো তো করবে এটা দেখতেই গ্লাসের মতো কে বলছে কে বলছে সারাপু সারাপু বলছে না হ্যাঁ সারাপু আপনি উইনার ঠিক আছে এটা হচ্ছে আমাদের চকচকে ফর্সা স্কিন করার সাবান লাইট গার্ল সাবান এই লাইট গাল সাবান ইউজ করলে কি কি হয় আমি বলে দিচ্ছি পৃথিবীর এমন কোন সাবান নাই পৃথিবীর এমন কোন সাবান নাই যেটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপী করে কিন্তু একমাত্র এই সাবানটা ঠোঁটে দিলে ঠোঁট গোলাপী করে চামড়ায় দিলে ফর্সা করে এবং চকচকে স্কিন করে মানে আপনি মুখে লাগাতে পারবেন ঠোঁটে লাগাতে পারবেন বডিতে লাগাতে পারবেন ফর্সা হতে পারবেন চকচকে স্কিন করতে পারবেন পাশাপাশি ঠোঁট গোলাপী করতে পারবেন আর এটা একটা সাবান অনেক দিন যায় বারো বছরের মেরাও লাগাতে পারে এটা অনেক সেফ অনেক সেফ আর এই সাবানটা আমি খুলি না কেন জানেন কারণ আমি এটা ব্যবহার করি না এটা 막লে মু অনেক চকচক করে আমি এমনি আমার মুখ অনেক চকচকে হয়ে গেছে এজন্য আমার আর চকচক করতে চাচ্ছি না আপু ফর্সা করে চকচক করে আমি নিজেও এর ফলাফল পেয়েছি চকচক করে কারণ এটার মধ্যে একটা আলাদা সিরাম দেওয়া আছে হ্যাঁ এই যে চকচক করতেছে দেখছেন একটা সিরাম দেওয়া আছে আমরা মুখ চকচকে করার জন্য আলাদা সিরাম কিনি না এক হাজার টাকা দিয়ে ওটা কিনতে হবে না আপনার এই সাবানের মধ্যে সিরাম অ্যাড করা আছে ঠিক আছে মানে স্কিন চকচকে করার জন্য ঠিক আছে এখন চলে যাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে টাটা